হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তো দেখতে পাচ্ছ, বন্ধুরা আমার স্নান টান করা হয়ে গেছে আর আমি চলে এসেছি আমাদের সামনের ব্যালকনিতে। আর তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি, আমার জামাকাপড়গুলো মেলা রয়েছে, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো তারপর কি করব সেটা আমার সাথে দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল পুজো করে নিয়েছি আর আজকে একটু মনের মতন করে ভগবানকে সাজিয়ে নিতে পেরেছি। কেন বলো তো, তো দেখতে পাচ্ছ ফুল রয়েছে আর চারখানা জবা ফুলও পেয়ে গেছি, তো কী সুন্দর লাগছে তো বলো তোমরা বন্ধুরা। তো আশা করি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলের পাশে থাকবে। তো চলো কিছু জামাকাপড় কাছার আছে সেগুলো একটুখানি শেয়ার করে দিই। এ দেখো বন্ধুরা, আমি এগুলো ভিজিয়ে নিয়েছি আর তোমরা জানো আমাদের জল আয়রন, তার জন্য নিচের থেকে জল তুলে নিয়েছি। আর এই দেখো কতটা আয়রন দেখতে পাচ্ছ, এদিকে দেখো সাদা, এদিকে দেখো ইয়েলো, কেমন বিচ্ছিরি লাগছে। তোমরা হয়তো ভাববে আমি হয়তো পরিষ্কার করি না, না আমাদের এটা জলের আয়রন, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আমি এগুলোকে এক এক করে কেচে নিই, সেটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এই দেখো আমার কাঁচাকুচি কমপ্লিট, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তো যদি আগে পরে হয়ে যায় তো তোমরা প্লিজ দেখে নিও। এ দেখো এগুলো নিয়ে আমি এবার মেলে দেবো আমার সামনে ব্যালকনিতে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম আবার নতুন করে পড়েছে তো এর জন্য আর ভালো লাগছে না। এদিকে দেখো টপ টপ করে বৃষ্টিও পড়ছে, কিন্তু এই বৃষ্টিতে কী লাভ বলো। আর তো দেখো, এ দেখো একটু আগে পরে হয়ে গেলো, দেখো কাঁচাকুচিগুলো করে নিলাম, এক হাতে ক্যামেরা এক হাতে কাঁচাকুচি করছি। তো যেহেতু বৃষ্টি পড়ছে আর আমি সপ্তাহে সপ্তাহে পুরো চেঞ্জ করি মাথায় বালিশের ওয়ারগুলোকে, আর ডেলি আমি বেডশিট চেঞ্জ করি, তো দেখতে পাচ্ছ জল দিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখো এখানে পাথরটা দেখতে হচ্ছে সাদা, আর ওইদিকে দেখতে হচ্ছে যেখানে কলের ট্যাপটা চালাচ্ছে ওখানে পুরো হলুদে হলুদ, মানে প্রচুর আয়রন, যার ফলে আমাদের এই জলটা ইউজ করতে খুব প্রবলেম হতো। দেখো আমি এক এক করে সমস্ত বালিশের রয়গুলোকে কেচে নিচ্ছি, তোমাদের সামনে শেয়ার করেছি, এগুলো কোনোদিনও শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো প্রতিদিন তো সব ভিডিও সবার ভালো লাগে না, যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার পাশে আছো এভাবে পাশে থাকো, এগিয়ে নিয়ে চলো, আমিও তোমাদের পাশে থাকবো। যে যতটুকু সাপোর্ট করে তাকে আমি ততটুকুই সাপোর্ট করবো, আগেও বলেছি এখনও বলছি ফুল সাপোর্ট আমার থেকে তোমরা পাবে, তো তার জন্য আমাকেও তো তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তাই না। তো সবাই সবার পাশে না থাকলে কোনোদিনও কিছু করা সম্ভব নয় বন্ধুরা। Thank you.